আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি ফয়সাল মাহমুদ আছি আপনাদের সাথে ফয়সালস একাডেমিতে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল। আজকে আমার আলোচ্য বিষয় হলো গুগল ম্যাপ এবং গুগল ল্যান্স, যেগুলো সম্পর্কে জানলে আমরা আমাদের জীবনকে অনেক সহজতর করে তুলতে পারব। সো কথা কেন, শুরু করা যাক। ধরুন আপনার মোবাইলে ডাটা কানেকশন নেই, অথবা দেখা গেল আপনি এমন এক জায়গায় গিয়েছেন সেখানে মোবাইল নেটওয়ার্কের অবস্থা খুব বেশি পরিমাণে খারাপ, তাহলে আপনার গুগল ম্যাপস দেখে অবস্থান নির্ণয় করতে খুবই ঝামেলায় পড়তে হবে। এই ঝামেলা এড়াতে আপনি চাইলেই অফলাইন অবস্থায়ও গুগল ম্যাপ দেখতে পারবেন। আর এই সমস্যার সমাধান দেওয়ার জন্য গুগল ম্যাপ এর একটি সার্ভিস আছে, গুগল অফলাইন ম্যাপস, যা মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কাজ করে। এর জন্য যা করতে হবে চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে গুগল ম্যাপসে যাব, তারপর বাম পাশের থ্রি ডটস মেনু অথবা আমাদের গুগল অ্যাকাউন্টের ছবিযুক্ত অপশনটিতে ক্লিক করব। তারপর নিচের অপশনগুলো থেকে অফলাইন ম্যাপস এটিতে ক্লিক করব। এরপর সিলেক্ট ইওর ওন ম্যাপ, এটিতে যেটি সিলেক্ট ইওর ওন ম্যাপ আছে এটিতে ক্লিক করব। এরপর আমরা আমাদের সুবিধা মতো ও প্রয়োজন মতো স্থান সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিচে ডান পাশে ডাউনলোড অপশন আসবে, ওইখানে আমরা ক্লিক করব। কাজ শেষ, গুগল অফলাইন ম্যাপ ডাউনলোড হয়ে যাবে এবং এটি আমাদেরকে যে কোনো জায়গায় ইন্টারনেট না থাকলেও গুগল ম্যাপ খুঁজে পেতে সাহায্য করবে। আমাদের অনেক সময় কোনো একটা লেখা থেকে দেখে ডকুমেন্টস তৈরি করতে হয়। আমরা যারা লেখালেখিতে তেমন পারদর্শী না, তাদের জন্য এক পৃষ্ঠা লেখা তো অনেক কঠিন বিষয়, আর এই কঠিন বিষয় সহজ করার উপায় জানাবে ফয়সালস একাডেমিতে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার যেটি আছে সেটিতে প্রবেশ করব। সেখান থেকে আমরা উপরে থাকা প্লাস আইকনটিতে ক্লিক করব। নতুন একটি পেজ খুলে যাবে। এখান থেকে আমরা সার্চ বারের ডান পাশে ক্যামেরার মতো দেখতে যে আইকনটি আছে ওটিতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ক্যামেরার মাধ্যমে ডকুমেন্টের ছবি তুলতে পারি, অথবা আগে তুলে থাকলে সেখান থেকে সিলেক্ট করব। আমার আগের তোলা রয়েছে, আমি সেখান থেকে সিলেক্ট করছি। আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করলাম, দেখুন আমার লেখাগুলো তারা চিহ্নিত করে নিয়েছে। এবার এখান থেকে সিলেক্ট টেক্সট এ ক্লিক করব। ব্যাস সব সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে কপিতে ক্লিক করলে লেখাটি কপি হয়ে যাবে। কি ব্যাপারটি দারুণ না? এরকম আরো দারুণ দারুণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা পেজটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।